সো গাইস, এই ভিডিওটাতে আমরা 100 কিলো ফুড আইটেমস ট্রান্সফার করব অল দ্য পিপল যারা ইয়াস সাইক্লোনে নিজেদের ঘর বাড়ি হারিয়েছে। আমরা মিট করতে চলেছি প্রতীকী সাহা, একে দ্য রোল কাকু, অ্যান্ড ফাইনালি আমরা দেখা করবো আমাদের ছোট ছোট কিউট কিউট বন্ধুদের সাথে। আমি কাটা তারে সুখী, ও ভাই সকাল সকাল এসে ভিডিও করছি গাইস, ওখানে ঘুমোচ্ছে এখন। এ মোড়া মোড়া মোড়া, এই মোড়া জেনে ওঠে বার। আরে ওট ওট, একটা আর্জেন্ট কাজে যেতে হবে, 10টা বাজে, তাই 11টা বাজে। কি বলছিস? আরে প্রতিকৃতা ফোন করেছে, একটা জায়গায় যেতে হবে আর্জেন্ট। প্রতিকৃতা প্রতিকৃতা যেতে হবে একটা জায়গায় আর্জেন্ট, তাড়াতাড়ি চ। রেডি? ক্যামেরাতে হাই বলে দাও। হ্যালো গাইস, আমি ব্লগ শুট করছি। হ্যালো গাইস, আমি রোমান গোয়া। সো হোয়াটসঅ্যাপ, লেটস গো। গুড মর্নিং। জেনারেলি আমরা তো সকালে উঠি না, কারণ আমরা ইঞ্জিনিয়ার, আমরা সকালবেলা ঘুমোতে যাই। সো আজকের সকালবেলা ওঠার একটু স্পেশাল কারণ আছে। সো গাইস, আজকের ব্লগটা ভাই আমাদের জন্য ভীষণ স্পেশাল আর ভীষণ মনের মাঝের একটা ব্লগ। সো আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে ইয়াস সাইক্লোনে যারা নিজেদের ঘর বাড়ি হারিয়েছে, যারা হোমলেস, যারা খেতে পাচ্ছে না, যারা মানে একটা বিশাল বড় ট্র্যাজেডি হয়েছে। তো এটার জন্য আমরা আজকে হেল্প করার মৌকা পাচ্ছি উইথ দ্য হেল্প অফ প্রতীকৃতা। সো আমরা প্রচণ্ড ব্লেস লাগছে আজকে নিজেদেরকে, মানে আমি জাস্ট ঘুম থেকে ওঠে এত ভালো একটা নিউজ শুনলাম স্বাগতমের কাছ থেকে। সো আমার জাস্ট আজকে দিনটা খুব মারাত্মক ভালো যাবে। আর ঠিক আছে গাইস, এখন বেশি কথা বলে লাভ নেই, কারণ আমাদেরকে অনেক জায়গায় বেরোতে হবে। এই এটা প্রতিকৃতাকে চেনে না? তোমার প্রতিকৃতাকে চেনো না? এ ভাই ব্লক করবো না, এ বন্ধ কর, কাট কর, কাট। তো গাইস আজকে অনেক কাজ আছে, ঠিক আছে? যার প্রতিকৃতাকে চেনো না তারা আজকে চিনতে পেরে যাবে যে সে তিনি কে। ওকে, সো স্টে উইথ আস, স্টে উইথ দ্য ব্লক। আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, লেটস গো। তো গাইস আমরা লোকেশনে পৌঁছে গেছি, তো এবার এখানে এসে আমরা মাল লোড করবো। তো চলো, all the food items of this video was donated by a awesome gentleman, Mr. Pradeep Kumar Bhattacharya. Chal ache 50 kg chal, 15 kg dal, 10 packet hocche tomar soybean tel, 200 ta chocolate ar 20 kg soybean. To guys duto mask pore ache corona hobar bhoye, dom ta atke achilo, to র্যান্ডম ইন্ডিয়ানদের মতো মাস্ক সম্মুখের নিচে করে দিয়েছে, তো ছাড়ুন এইসব কথা। তো হ্যালো গাইস, দিস ইজ রোহান ফ্রম ফুডিশ। তো বহুত দিন পরে এসেছি, জানি মনে মনে খিস্তি বেড়াচ্ছে যে এতদিন কোথায় ছিলাম, কী করছিলাম। তো লাইফের এই দুটো মাস আমার জন্য প্রচণ্ড ট্র্যাজিক ছিল। পাশ থেকে একটা ছেলে যাচ্ছে, কী সুন্দর বাবা, মাস্কটা দেখেছো? নাকের নিচে ধরো। লাইফে একটা ট্র্যাজেডি হয়েছিল আমার এই দু মাস, তো নেক্সট ভিডিওটাতে বলবো। এত স্টোরিটা এতটা হার্ড টাচিং বা এতটা কষ্টের দিন গেছে এই দু মাস, বলবো। সহদাম গাড়ি চালাচ্ছে, তো সহদামকে দিয়ে একটু কিছু বকালাম না, তাই জন্য আমি বেশি বকবক করে। খামোশি ফোন করছি, ফোন রিসিভ করছে না, মানে প্রতিকৃতাকে ফোন করছি, ফোন রিসিভ করছে না। দমদম পৌঁছানোর পর তো দমদম কন্টেনমেন্টের সামনে চলে এসেছি, এতক্ষণ এখনো প্রতিকৃতাকে ফোন করেছি, সবাইকে ফোন করেছি, কাউকে ফোনে পাইনি। ও ভাই কি করব, কি করি, হাম বলে তো বলে কি করে, তো করে কি। তো প্রচন্ড খিদে হয়েছিল, তো একটু টিফিন করে না যাক, মানে
সকালবেলা কাল রাতে ঘুমোইনি, সকালবেলা উঠে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়নি। ফুড ব্লগার উইদাউট ফুড ইজ নাথিং। তো একটু ফুড ব্লগ হয়ে যাক। আমাদের ফুড শপটা হচ্ছে গিয়ে আনন্দ ভুজিয়া ভান্ডার। লুচি আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেভারিট জিনিস, তো লুচি খাবে মন খুশি থাকবে, ভুলভাল বকবে মন খুশি থাকবে, মজা আয়া। শোনো না, আমরা আমরা এই তো দমদম কন্টেনমেন্টের সামনে চলে এসেছি। তো গাইস, আমরা যেটা বলছিলাম সেটা হলো, প্রথমত তো এইভাবে মাস্ক ঝুলিয়ে রাখবেন না কানে, দ্বিতীয়ত বাইরে গিয়ে এরকম ওপেনে এরকম চা খাবেন না। বেসিক্যালি আমরা কিন্তু এটা মানে করছি না, আমরা কিন্তু জাস্ট মানে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর জন্য আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এরকম করে চা চুমুক খাবেন। হুম, করবেন না, ঠিক আছে? এরকম সবাই হয়তো জানো, যারা জানো না তারা কী করছো, কেন জানো না? তো বেশি আমরা আজকে বেশি কথাবার্তা বলবো না, আজকে আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের অনেক কাজ হয়ে যাচ্ছে আজকে। একটা ডিপার্টমেন্টের হবে পুরো পুরোপুরি বলা হবে অ্যাবাউট হিজ লাইফ স্টোরি। বসে আছে এবং যে ক্যামেরার উপরে আছে সেও এই সকাল থেকে এই মাথায় কাঁধে কাঁধে তুলে তুলে নিয়ে গাড়ি গাড়ি করে নিয়ে এসছে, এটার জন্য মানে ভাষায় প্রকাশ করা নেই এই এতটা কৃতজ্ঞতা। এবং আমাদের যেটা রিসেন্ট আমাদের কর্মসূচি গেল, দশের যে কর্মসূচি আমাদের গেল, আমাদের যে একটা উদ্যোগ নিয়েছিলাম আমি, সেটা সেটার পিছনে ওর একটা ছোট্ট বলতে কি ছোট্টর মধ্যে থেকেও বৃহৎ, সেটা হচ্ছে হলো যে ও ওর রোজগারের থেকে, ও টিউশন করায়, টিউশনের থেকে ও সামান্য কিছু মানে যতটুকু বাঁচাতে পেরেছে ওর মানে স্টুডেন্টের যা ওকে দেয় সেখান থেকে বাঁচিয়ে ও ওই মানুষদের জন্য দিয়েছে। ওর জন্য অনেক শুভকামনা এবং অনেক 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 ভালোবাসা। তোমরা অনেকেই যারা চেনো না যে আমার নাম প্রতীক, তারা হয়তো ভাবছো যে কী এরকম বড় বড় কথা বলছে, এত বড় বড় কথা একটা এরকম এরকম বয়সের ছেলের মুখ থেকে কী করে আসছে। তো একদিন একটা ডেডিকেটেড এপিসোড হবে এই লাইফ স্টোরি নিয়ে, এ আমাকে কতভাবে মানে কত বৃহৎভাবে আমাকে ইন্সপায়ার করে তোমাদের সবার সাথে শেয়ার করবো সেই দিন। তো আজকে এত অব্দি থাক, তো কাট, টাটা, দেখে নিচ্ছি টাটা। কস্ট অফ এ স্মাইল, মুখের হাসির দাম। আমাদের অনেকের কাছে কিন্তু মুখের হাসি মানে হাতে একটা ওই 10-15 হাজার টাকার ফোন পাওয়া, কিন্তু অপর প্রান্তে দেখতে গেলে এরকমও হয় যে কেউ একটা 5 টাকার ক্যাডবেরিতেই খুশি। আজ আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমরা আজ এতগুলো শিশুর মুখে হাসি ফোটাতে পারলাম। আশা করি যতদিন সামর্থ্য থাকবে যেন এইভাবেই সবার মুখে হাসি ফোটাতে পারবো। আর আমাদের এই পথ চলার সাথে আমাদের পথের সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিম ফুডিস্ক সাইনিং অফ। আকাশে ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের ওই অন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।